যারা এই আপামর যারা যারা সাধারণ জনগণ আছে তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এবং কোনো বিশৃঙ্খলা নাই সকাল থেকে একবারে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে মনে হয় 80%-এর মতো ভোট মানুষ দিছে ইনশাল্লাহ। এবং তারা খুব আনন্দের সাথে উৎসব মুখর পরিবেশে আমাদের এখানে ভোটটা সম্পন্ন হয়েছে। এখানে কোনো বিশৃঙ্খলা বা কোনো রকম ঝামেলা হয়নি? না, এখানে আমাদের এখানে আল্লাহ রহমতে কোনো বিশৃঙ্খলা কোনো ঝামেলা হয়নি। বিএনপি জামাত জাতীয় পার্টি তারপরে আওয়ামী লীগ সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিছে। আপনার নাম? আমার নাম মিস ফাতেমা। আজকে নির্বাচনের দিন আপনার মানে এখানে পরিস্থিতিটা কেমন? পরিস্থিতি খুবই সুন্দর, খুবই ভালো। আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছি, কামাল ভাই যেন জয় হয় সেটাই। কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা অন্য কিছু হয়নি? কোনো বিশৃঙ্খলা কোনো কিছুই হয় নাই, খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আজকে নির্বাচনের দিন আপনাদের এখানে আইন শৃঙ্খলাটা পরিস্থিতি কেমন? আমাদের এই সিভিল এভিয়েশন স্কুলে প্রায় 30,000 ভোটার। এখানের আইন শৃঙ্খলা খুবই ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল। এখানে বিদেশি পর্যবেক্ষকগণ এসেছিলেন, তারাও দেখে গেছেন, ব্রিটিশ পর্যবেক্ষক এসেছিলেন, জাপানিজ পর্যবেক্ষক এসেছিলেন এবং স্বাচ্ছন্দ্যভাবে প্রতিটি মানুষ উৎসবের আমেজ নিয়ে ঈদের এক মতো একটা উৎসব মুখর পরিবেশে আজকে সকলে ভোট দিয়েছেন, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করেছে এবং তারা চায় তাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আসবে এবং যেই উন্নয়নের গতিশীল সেটাও সম্ভবত বজায় রাখবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। কোনো রকম কোনো বিশৃঙ্খলা হয়নি তো? না না, আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা হয়নি, তবে সকলে স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছে এবং আপনি দেখবেন যে এখন পর্যন্ত সকলে সেই উৎসব মুখর পরিবেশে আছে। এখনও ভোট কেন্দ্র আরও 1 ঘন্টার মতো রয়ে গেছে, এখনও সেই উৎসব মুখর পরিবেশটা বজিয়ে আছে।